একদিকে বলিউডের বিগ বাজেটের সিনেমাগুলো বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে, অন্যদিকে দক্ষিণ ভারতীয় সিনেমাগুলো ভারত জুড়ে দুর্দান্ত ব্যবসা করতে সক্ষম হয়েছে। তবে আগামী বছর বলিউড বক্স অফিসের গল্পটা অন্যরকম হতে যাচ্ছে। একসাথে মুক্তি পেতে যাচ্ছে অনেকগুলো বিগ বাজেটের সিনেমা। এক মাসেই 5 সিনেমা মুক্তির মাধ্যমে 2023 সালের জুনে আসছে বিশাল বক্স অফিস ধামাকা। নয়নতারা, প্রিয়ামণি এবং বিজয় সেতুপতির মতো দক্ষিণের বেশ কয়েকজন জনপ্রিয় তারকা। হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়ালম ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। এদিকে প্রভাস অভিনীত মেগা বাজেটের সিনেমা আদিপুরুষ 12 জানুয়ারি থেকে পিছিয়ে মুক্তি পাবে 2023 সালের 16 জুন। প্যান ইন্ডিয়ান সিনেমাটির টিজারে VFX নিয়ে ব্যাপক সমালোচনায় মুক্তি পিছিয়ে দিয়েছে নির্মাতারা। জানা গেছে, সিনেমাটির VFX এর কাজ নতুন করে করার জন্য এই সময় নিচ্ছেন পরিচালক ওম রাও। অন্যদিকে অজয় দেবগন আগেই ঘোষণা করেছিলেন 2023 সালের 16 জুন মুক্তি পাবে তার নতুন সিনেমা চাণক্য। পরিচালনা করছেন আলোচিত নির্মাতা নীরাজ পাণ্ডে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে একই দিনে বক্স অফিসে মুখোমুখি হতে যাচ্ছেন প্রভাস এবং অজয়। আদিপুরুষ ও চাণক্য মুক্তির পরের সপ্তাহে মুক্তি পাবে আয়ুষ্মান খুরানা অভিনীত ড্রিম গার্ল 2। ব্যবসা সফল সিনেমা ড্রিম গার্লের দ্বিতীয় পর্বে এবার যুক্ত হয়েছেন অনন্য পাণ্ডে। প্রথম পর্বে বাণিজ্যিক সাফল্যের কারণে এই সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ আকাশচুম্বী। আগের পর্বের মতো এই পর্বেও আয়ুষ্মান পূজা নামের এক নারী চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। 30 জুন সত্যপ্রেম কি কথা দিয়ে শেষ হচ্ছে ভারতীয় সিনেমার অন্যতম সেরা মাস। জুনের শেষ তারিখে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন কার্তিক ও কিয়ারা। চলতি বছরের অন্যতম ব্যবসা সফল সিনেমা ভুলভুলাইয়া 2 পর এই জুটি নিয়ে সবার প্রত্যাশা অনেক। 2023 সালের জুনে মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্রবিন্দুতে জওয়ান ও আদিপুরুষ। বিশাল বাজেট এবং বড় তারকা নিয়ে নির্মিত হওয়ার কারণে দুটি সিনেমা নিয়ে সবার প্রত্যাশা অনেক। এই সিনেমাগুলোর বক্স অফিস সাফল্য নির্মাতাদের পাশাপাশি সিনেমা শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জুনে মুক্তি প্রতীক্ষিত 5টি সিনেমায় প্রেক্ষাগৃহে ভালো আয় করতে সক্ষম হবে বলে মনে করছেন ট্রেড বিশেষজ্ঞরা। মারিয়া হোসেন, শোবিজ টুনাইট।